हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल मीरा पॉल 44। आमार चैनल आपनादेर सबाइके अनेक अनेक भालोबासार संगे स्वागत। तो एई सन्ध्याबेला थेके आमार भिडियोटा शुरू करछि। एखन होच्छे रान्ना बान्ना करते चले एसेछि आमि। तो आज के राते रान्ना होबे, ओई जो भात तो बसिए दिएछि आगेई, आर भातटा बसिए दिए जो आलूगुलो छालिए नि, आलूगुलो सेद्ध देबो। আর এতগুলো আলু সেদ্ধ দেওয়ার কারণ হচ্ছে এখন খাবো আর সকালের জন্য দুটো রেখে দেবো। আর ভীষণ ভীষণ গরম পড়েছে আমাদের এখানে, মানে সহ্য করা যাচ্ছে না। রোদের তেজ অতটা নেই, কিন্তু যেটুকুনি আছে ও একদম, মানে কি বলবো, এতটাই গরম সহ্য করা যাচ্ছে না। এই স্নান করে আসার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে যেন আবার স্নান করে গেছি, তো এই অবস্থা। তো এই যে এখন আমি ওদেরকে ডান্স ক্লাস থেকে নিয়ে এসে, তারপরে আজকে স্কুল খুলে গেছে, আজকে একটু আমার ভাগাদুরি বেশি হয়েছে স্কুলের জন্য তৈরি করা, যদিও স্কুলে ছেড়ে দিয়ে এসেছে ওর বাবা। তো স্কুল থেকে আনা, আবার টিউশন নিয়ে যাওয়া, টিউশন থেকে নিয়ে আসা, আবার ডান্স ক্লাস যাওয়া, ওখান থেকে আসা, তো ওখান থেকে এসে আবার মানে স্নান করেছি এসে, তারপরে আবার বলে আমার প্রিন্ট আউট লাগবে, তো আবার গেলাম প্রিন্ট আউটগুলো নিয়ে আসলাম। প্রিন্ট আউটগুলো নিয়ে এসে তারপরে যে রান্না করতে চলে এসেছি, তো ফটাফট করে রান্না করে নিই, অলরেডি 9টা বেজে গেছে। আর এই ঠান্ডা গরম, ঠান্ডা গরমে অবস্থা খারাপ, ঠান্ডা লেগে যাচ্ছে। তো ওই যে দিয়ে দিলাম আলুগুলো ভাতের মধ্যে, দুটা ভাতের সঙ্গেই সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে হচ্ছে এবার বসাবো কি ডাল রান্না করব, আর সঙ্গে ডিমও সেদ্ধ দেবো। যেহেতু কালকে খেয়েছি আমরা মাংস, তো তার জন্য আজকে ভাবলাম একদম একদম সিম্পল রান্না করি। আর যা গরম লাগছে, তো এই ডাল পাতলা করে একটু ডাল রান্না করবো, আর আলু সিদ্ধ সঙ্গে ডিম সেদ্ধ, এটাই ঠিক আছে, এটাই বেস্ট এখনের জন্য যেটা আমার মনে হচ্ছে। তো এই যে ডাল কিনে নিয়ে এসেছি, এখনও ঢালতে পারিনি, তো ভাবলাম এই রান্না করে তারপরে সব কিছু গুছাবো, তো তার জন্যই নিয়ে নিলাম। আর এই বাটিটার এক বাটি দিলাম, তারপরে ভাবলাম যে না আর একটুখানি দিয়ে দিই, ডাল তো সবাই একটু ভালোই খায়, তো ওই যে আর একটু দিয়ে দিলাম। দেখুন মানে দেড় বাটি মতো ডাল নিয়েছি, তো এবার কুকারে বসিয়ে দেবো এটা। আর যেহেতু আমার ঘরে আমার আর একটা ছোট্ট বাচ্চা আছে, সেহেতু ডাল আর ডিম সেদ্ধ ভাতটা আগে রান্না করে নিয়ে তারপরে হচ্ছে ডিম সেদ্ধটা বসাবো পরে। আর সোয়ানির স্কুল আজ থেকেই খুলে গেল, আর তবে মনির স্কুলটা আজ থেকে খোলেনি। ওর স্কুলটা নিয়ে একটু আবার অন্যরকম আমি কিছু প্ল্যানিং করছি, যেখানে আছে এখানে ঠিক আমার পছন্দ নয়, তার জন্য ভাবছি একটুখানি মানে দেখি অন্য কোনো স্কুলে দিতে দিতে পারি কি না, তার জন্যই। তবে স্কুল খুলে গেলে ওকেও স্কুলে পাঠাবো রেগুলারলি, কারণ বলা যায় না তো এখন মানে এই সময় আবার অন্য কোনো স্কুলে অ্যাডমিশন হবে কি না ঠিক নেই, যদি না হয় তাহলে নেক্সট মানে সামনে বছর দেখবো, চেষ্টা করব। আর এখানেই রেগুলার পাঠাবো, 5 তারিখ থেকে স্কুল খুলে যাবে মনির, তো সেদিন থেকেই পাঠাবো। ফটাফট করে রান্না বান্না করে নিই, ওদেরকে বই পড়তে বসিয়ে দিয়ে এসেছি, ওরা একটু বই পড়ছে। তো এদিকে কুকারে আমি তেল দিয়ে দিচ্ছি, খুবই সামান্য একটুখানি তেল দিয়েছি, সঙ্গে জিরে দিয়ে দিয়েছি, জিরে ফোড়ন দিয়ে একদম পাতলা একটা মুসুরের ডাল, ডালটা একটু সামান্য ভেজে নিলাম, তারপরে অনেকটা পরিমাণে জল দিয়ে দিলাম। আর বিকেলেই এই কটা শাক তুলে এনে রেখেছি কালকে সকালের জন্য, আর ডিমটা বের করে দিকে সাইডে রেখে দিয়েছি। আর এটা আম নিয়ে এসেছিলাম আমি বাজার থেকে, তো সেই আমটাই আমি ওদিকে লঙ্কা টঙ্কা কাসন্দি দিয়ে মেখেছি, আর মনি খাবে বলছে তাই ওকে শুধু লবণ দিয়ে দিয়েছি। ভীষণই টক আমটা, ভীষণই টক। তো এই যে এবার ওদের জন্য ভাত দিতে এসেছি আমি, এটা হচ্ছে আমার লল্লু সোনার, শুধু দুটো তুলসী পাতা দেবো হয়ে যাবে, আগে লল্লুকে দিয়ে নেবো। সোনে মনির ভাতটাও আমি বেড়ে নিয়েছি, আর ওই আলুটা রেখে দিচ্ছি কালকের জন্য, ওটা কালকে সকালে সোনির স্কুলের টিফিন বানিয়ে দেবো ওটা দিয়ে। তো ভাতটা খেয়ে নিয়ে এবার আমরা চলুন, মানে আগে লল্লুকে খাইয়ে দিই নি, লল্লুকে খাইয়ে দিয়ে চলে এসেছি। এবার সোনি মনির জন্য ওই যে নিয়ে মেখে দিয়েছি সব কিছু, ভীষণ গরম ভাত, তার জন্য একটু মানে এরকম মেখে ছড়িয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, আর ডিমটাকে ছাড়িয়ে দিয়ে দিয়েছি। তো দেখতে দেখতে ওর বাবা চলে এসেছে বাড়িতে, তো এই যে আইসক্রিম নিয়ে এসেছে, এখন আইসক্রিম খাবো আমরা সবাই, মানে আইসক্রিম পার্টি হবে, নতুন ফ্লেভারের, খেতে ভীষণই সুন্দর এই আইসক্রিমটা।